হে গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে, দেখো ফার্স্ট মিথ্যে কথা বলবো না, 8টা বাজে গেছে, এখন আমি বিজনেস হয়ে আছি। কারণ আজকে তো আমার কোনো কাজই নেই তেমন। আজকে আমাদের ডেরা পাল্লা, মানে হচ্ছে আজকে সারাদিন শুকনো খাবার খেতে হবে। আর তুমি তুমি তালের জিনিসও খেতে পারো, যাই হোক রুটি পরোটা লুচি মুড়ি এইসব, বাট ভাত খেতে নেই আজকে আমাদের ডেরা পাল্লা। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিক ওদিক জামা কাপড় ঝুলছে, কারণ বৃষ্টির ওয়েদারে জামা কাপড় ঝুলছে। আর তো ঘরের মধ্যে, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু কালকে একটু স্নান করে, একটু দুপুরের পরে একটু স্নান করে, তার জন্য এখানটা ব্যথা ব্যথা করছে, আর কিছু হয়নি। গরমকাল বসে স্নান করে ফেলেছি, শীতকালে আর করতে পারতাম না, আর প্রচন্ড গরম ছিল, কারেন্টটা ছিলই না, তাই জন্য স্নান করতে পারিনি, মানে স্নান করতে বাধ্য হয়েছে আর কি গরমের চোটে। তারপরে কি বলবো তোমাদের, তারপরে তারপরে যেমন চুলটা ভিজে থাকে, ভিজে অবস্থায় শুয়েছি না, গরমের বলতে আরও কথা কথা করছে, চুলটা শুকনো হয়নি। আর সন্ধ্যের সারা সকাল থেকে তো কারেন্ট ছিল না, তারপরে হচ্ছে কখন এলো, সন্ধ্যের পরে এলো কারেন্টটা। যাই হোক, সন্ধ্যের পর আসতে আমার আমাদের একটু ভালো হলো, যে দিনের বেলা অন্ধকার থাকা যাবে, বাট সন্ধ্যাবেলা কিন্তু অন্ধকার থাকা যাবে না। তো যাই হোক, দিনের বেলা অন্ধকার বলতে যেটা মানে বোঝাচ্ছি ভুল বুঝছো তোমরা, দিনের বেলা অন্ধকার মানে হচ্ছে দিনের বেলা কারণে থাকলেও থাকা যাবে, বাট রাত্রে কারণে থাকলে একদমই থাকা যায় না, তাই না? এখন সকাল না। তো চলো তাহলে আজকের মধ্যে আমি এখান থেকে শুরু করছি, অনেক অনেক ভালোবাসা জানিয়ে, অনেক অনেক স্বাগত ওয়েলকাম জানিয়ে তোমাদের। আর আজকের এই ব্লগটা যাবে, আজকে কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার মনে হচ্ছে, হ্যাঁ সোমবার ছিল, আজকে মঙ্গলবার। তো আমার এই ভিডিওটা যাবে বৃহস্পতিবার, ঠিক আছে? আমাকে চ্যালেঞ্জ ভিডিও করবো, সেটা চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা দেখে নেবে অলরেডি, আমি বুধবারে ছাড়বো। আর এই ভিডিওটা যাবে মঙ্গলবার, ঠিক আছে, এই সরি বৃহস্পতিবার। চলো তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেকদিন হয়ে গেল এখানটা পরিষ্কার করা হয়নি, তো আজকে ঘুম থেকে উঠে ভাবলাম পরিষ্কার করেই ফেলি এখানটা। এই টেবিলাইজারটা কি এটা বলে, হ্যাঁ তাই তো বলে না কি, যাই হোক ওটাও পরিষ্কার করে সব এদিক ওদিক তুলে দিলাম। তো চলো দেখে নাও, প্রত্যেকবার ঘর গোছানোর সময় এত এত ময়লা থাকবে, আর ওষুধ তো থাকবেই তার মধ্যে। তো এই নোংরাগুলো আমাকে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, করে নিই, তারপরে তোমার সাথে একেবারে স্নান টান করে এসে একেবারে কথা হবে, ঠিক আছে? এখানে একটা জোঁক, এটাকে আমি এখন হত্যা করব। এই যে নুন নিলাম, নিয়ে এই যে দিলাম, ব্যাস পুরো শিশু হত্যা হয়ে গেল। এমন একটা জিনিস যে ধরলে একবারে জীবন চলে যাবে, তো মেরে দেওয়াই উচিত। দিয়ে দিলাম, আর অন্য উঠতে পারবে না, দেখা যাক কি হয়। আমি এখন খাবো নুডলস, আর দেখো আমার একেবারেই অপছন্দ এই জিনিসটা, এইটা এনেছে দেখো চিকেন, এটা সে কি বাজে খেতে, অনেকের ভালো লাগে বাট আমার একদমই ভালো লাগে না। হিপির এই চিকেন, চিকেনটা এনেছে দেখো, সে হ্যাঁ হ্যাঁ মতো করে না, আমার একদম পছন্দ না। যাই হোক, তো এটা আমি এখন খাবো, তা আমার পছন্দ না এটা তো বললাম। যাই হোক, আমি একটু জুস মানে জলটা বেশি দিয়ে দিয়েছি, তাই দেখো একটু জুস মতো হয়ে গেছে, তোমরা তো দেখলে আর দেখাতে পারবো না, পড়ে যাবে। বাট এইটা কিন্তু নাইস ভাসছে, তো এই জুসটা কিন্তু দারুণ খেতে, পুরো সেই স্যুপ হয় না মোমোর সাথে যে স্যুপটা, চিকেন স্যুপ ওই ওই সবের মতো, বাট হেভি খেতে গরম। তো চলো ফ্রেন্ডস, এখন আমার স্নান টান কমপ্লিট হয়নি, আগে আমি খেয়ে নিই, ভাবলাম একবার খেয়ে নিই। এটা তো কোনো সঙ্গী বা ভাত ফাত কিছু না যে আমি খেতে পারবো না, তাই একবার এটাকে করে জাস্ট কতক্ষণ আর লাগবে, 2 মিনিটের ব্যাপার, করে নিলাম, খাবো, স্নান করবো, পুজো করবো, অনেক কাজ আছে, তা খাওয়া দাওয়া সব ডাকুটি যাবে। তো আগে খেয়ে নিই, তারপরে স্নান করে একবার দেখা হচ্ছে। একটু আলুর চচ্চড়ি করছি, আমার বরাবর কালার না হলে খাবে না, তাই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আলু চচ্চড়ি করবো, পাতলা করে আলু বলা
যদি পরোটা করে দেখি যা করবে এবার আমি আলুর তরকারিটাই আপাতত তরকারিটা করবো করে তারপরে কোনো কাজ নেই রেস্ট আর একটা ভিডিও করবো দেখি ভিডিও করার আছে তো চলো দেখি থাকো ব্লগটা বাড়িতে সুজি ছিল ভাবলাম বাড়িতে যেখানে সুজি আছে তাহলে একটু সুজি করে ফেলি তাই আবার ভিডিওটা আবার অন করলাম তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার সুজিটা আমি করে ফেলবো যতটা আছে ততটা এনাফ আমার কাছে তো এনাফ তো চলো সুজিটা হোক খাওয়া দাওয়া অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে বসে আছি একটু শর্ট ভিডিও করি দেখি আর এই গরমে না বেশি সাজতেও ভালো লাগে না সাজতে ভিডিও করতে ভালো লাগবে একবার সাজলে আর খুলতে ইচ্ছা করে না বাট সাজতে গেলেই যেন কেমন বিরক্ত বিরক্ত লাগে আমার অতটাও ভালো লাগে না সাজতে তো আমি তো মুড়ি খেয়েছি আমি বললাম আমার লুচি পাউডার থেকে আমার মুড়ি ভালো আমাকে মুড়ি যত দেবে আমি তত খাবো এমন একটা ব্যাপার তো চলো তাহলে আবার তোমাদের সাথে পরে কথা হবে একটু ভিডিও করে নিই তারপরে তোমাদের সাথে বিকালে কথা হবে ঠিক আছে আর কীটা বলতে চাচ্ছি প্রত্যেকবার হ্যাঁ আমি রবিবারে একটা ব্লগ শ্যুট করেছিলাম সেটাকে আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে বলে সেটা কী করেছি ডিলিট করে দিয়েছি বোকে বোকে আমার বরের সাথে বোকে বোকে এত মানে তারপরে ভাবলাম ভাই আমার যে একটা ব্লগ ডাউনলোড মানে শ্যুট করা ছিল সেই ব্লগটা কোথায় গেল তারপরে দেখি না নেই খুশ তো যাই হোক তো চলো তাহলে টাটাই বলি দেখতে থাকো কন্টিনিউ রুটির শেপটা ভুলে গেলেও পরোটার শেপ কিন্তু আমি একদমই ভুলিনি যেই থেকে গরম পড়েছে সেই থেকে আমার বাবা রুটি খাওয়া বন্ধ করে দিয়েছে তো আমি এখন পরোটা বানাচ্ছি আমি তোমাদের সকালে বললাম যে আমি পরোটা পরোটা কিছুই বানাইনি তো দেখো এখন এগুলো বেলেছি একেবারে খাবার দাবার করে নিই তারপর তোমাদের সাথে কথা হবে দি নেক্সট ডে গুড মর্নিং গাইস আমার ভালো লাগছে না কিচ্ছু কালকে সেই কন্টিনিউ ব্লগটা করতে পারিনি আর এত সেই একটা ঠাকুমা মারা গেছিল পাশের বাড়ি আমার বর মরা পোড়াতে গিয়েছিল অনেকটা রাত্রি এসে শুয়েছি আর তখন কটা বাজে দেড়টা দুটো তো হবেই তখন আমরা খাচ্ছি তখন আমরা ডিনার করছি করে ঘুমিয়েছি আমাদের তো অভ্যাস নেই না না যে এত রাত্রিরে শোয়া হ্যাঁ শুয়ে শুয়ে ফোন ঘাঁটি ঘেঁটে ঘেঁটে কখন ঘুমিয়ে পড়ি সেটা ঠিক আছে বাট এত রাত্রে শুয়ে তারপরে ফোন এডিট করে তারপরে ঘুমানো এখন প্রায় সাতটা তো বেজে সাতটার সময় আমি উঠেছি আমার কি বলবো তোমাদের আমার মাথা ফাথা যন্ত্রণা করছে আমার ভালো লাগছে না কিচ্ছু ঘুম না হলে কারোর ভালো লাগে কেমন হচ্ছে শরীরটা আমার তো চলো দেখি কন্টিনিউ ব্লগটা করি কালকে তো করতে পারিনি না চলো দেখতে থাকো ব্লগটা অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো চলো দেখো ঘুমাচ্ছে উঠতে বলছি উঠছে না এখন সন্ধে হয়ে গেছে আর আমি আজকে ব্লগটা তো করিনি সেই সকালবেলা একবার মর্নিং বলেছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে আমি এই ব্লগটা শেষ করে দিচ্ছি আবার অন্য দিন অন্য ব্লগ নিয়ে কন্টিনিউ ব্লগ করব তোমরা অবশ্যই দেখতে পাবে তো এটা কালকে যাবে ব্লগটা তারপরের দিন একটা চ্যালেঞ্জিং ভিডিও আসবে ঠিক আছে তো চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওয়ে তোমরা খুব ভালো থেকো আর যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে তো চলো টাটা 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 ঘুমাচ্ছে গুড বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যায় 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 করে গায় 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 গুড নাইট গুড মর্নিং বলতে যাচ্ছিলাম তো আজকে সন্ধ্যেবেলায় আমার ব্লগটা শেষ করে দিচ্ছি ওকে টাটা